বুঝতেই পারছেন আমরা আপনাকে নিতে এসেছি। আশা করব কোনো সিনক্রেট না করে আপনি আমাদের হেল্প করবেন। নিতে এসেছি মানে কি? কি ওসমান কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে? এই প্রশ্নের তো উত্তর তো ম্যাম স্যারের পক্ষে দেওয়া সম্ভব না। তবে হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আলাদা কথা। এক্সকিউজ মি, আজ পর্যন্ত ওসমান আলী খানের কোন প্রশ্নের উত্তর দ্বিতীয় কেউ দেয়নি। আমি আজ আপনার কাছ থেকেও চাই। এনাফ, কি বলছো তুমি? কিসের এনাফ এনাফ করছো? কিসের এনাফ? হ্যাঁ, আরে একজন পুলিশ আসবে আর তোমাকে নিয়ে চলে যাবে, এটা কোনো কথা হলো? আর আর তাছাড়া পত্র পত্রিকায় তুমি পড়োনি যে পুলিশ সেজে সবাই আসে তার? না 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 ওসমান, আমি এভাবে তোমাকে যেতে দিতে পারি না। আমি ওসমানকে যেতে দেব না। ম্যাডাম, আমরা কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি, আর প্লিজ এমন কোনো সিন ক্রিয়েট করবেন না যাতে করে আমরা রুড হই। ভদ্রভাবে আইন মেনে আমাদের কাজ আমাদের করতে দেন, প্লিজ। শান্ত হও অফসানা, তুমি জানিয়ে ভাবছো তেমন কিছু না। ওরা আসল পুলিশ, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। পুলিশ তোমাকে নিতে এসেছে, ওরা তোমাকে নিয়ে যেতে চায়, এটা তো হতেই পারে না ওসমান। এক্সকিউজ মি হাত, সরি ওসি সাহেব, যাওয়ার আগে আমি কি আমার স্ত্রীর সঙ্গে একটু ব্যক্তিগত আলাপ করে যেতে পারি? শিওর স্যার। জসিম বল বল, আপনারা বাইরে যান। ঠিক আছে, আপনারা কথা সেরে নিন, কিন্তু দেরি করবেন না, আমরা বাইরেই আছি। বিশ্বাস করো, আমি চেষ্টার কোন ত্রুটি করিনি, কিন্তু এবার হলো না। হ্যাঁ জি, ওসমানকে নিয়ে তোমার এত গর্ব ছিল, এবার সে হেরে গেছে ওই ছোট লোক আফজালের কাছে। আমার সমস্ত পরিকল্পনা, সব প্ল্যানিং আফজাল আর আফজালের মেয়ের জন্য নষ্ট হয়ে গেছে। তুমি ঠিকই বলেছ, টুমন্ত মানুষ খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে ঠিকই, কিন্তু ওই খড়কুটো আঁকড়ে ধরে আসলে ভেসে থাকা যায় না। আছে না, এবার তোমার আর আমার ব্যক্তিগত বাজিতেও কিন্তু আমি হেরে গেছি, তুমি জিতেছ, তুমি জিতে গেছ। এই প্রথম বাজিতে জিতে আমি একটু আনন্দ পাচ্ছি না, একটু আনন্দ পাচ্ছি না ওসমান। তুমি ঠিক বলেছ, ওই মেয়েটা আমাদের জীবনের শয়তান রূপে এসেছে। প্রথমে আমার ইরফানের মাথা গেছে, আর এখন ওই মেয়ে আর তার বাবা আমাদের সবার জীবন ধ্বংস করে দিল। সানা, তুমি শান্ত হও, শান্ত হও, স্থির হও, শক্তি সঞ্চয় করো। তোমার এখন অনেক কাজ। কি কাজ? টাকা জোগাড় করার কাজ, টাকা জোগাড় করতে হবে।
তুমি টাকাটা যত তাড়াতাড়ি জোগাড় করবে তত তাড়াতাড়ি তোমার ওসমান ফিরবে। 5 কোটি টাকা রে, 5 কোটি টাকা! একটা সময় যে টাকাটা আমার কাছে was nothing but peanut, সেই 5 কোটি টাকাকে না এই কদিন ধরে আমার কাছে পার সমান মনে হচ্ছে। তোমাকে তোমাকে পারতে হবে, বুঝলি? প্রিন্সিপাল অ্যামাউন্টের 10% 5 কোটি টাকা, ওটা জমা দিতে পারলেই না সেন্ট্রাল ব্যাংক আমাকে আবারও ব্যবসা করার অনুমতি দেবে। আমি ফিরে আসবো আবার। আমি সবার কাছে হেল্প চাইবো, সবার কাছে হেল্প চাইবো। আর ওই পারমিতার বাবাকে আমি ছাড়ব না। ওরা যে 5 কোটি টাকা দেবার কথা বলেছে আমি সেটা উসুল করেই ছাড়বো, আমি উসুল করে ছাড়বো। একটু তাড়াতাড়ি করবেন স্যার, আমাদেরকে যেতে হবে। ওসমান!